নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। পাঠান বক্স অফিসে বাংলা এসে কত কালেকশন করেছে অফিসিয়াল, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাঠান 12ই মে বাংলা এসে রিলিজ করেছে, মানে বলতে পারেন যে ভারতবর্ষে রিলিজ করার প্রায় 100 দিন পর যখন ওটিটিতে রিলিজ করে গেছে, তারপরে গিয়ে পাঠান বাংলা এসে রিলিজ করেছে এবং কিন্তু খুব ভালোভাবে চলেছে। পাঠানের একটা বিশেষ মানে আয়োজন করা হয়েছে, তার মানে প্রতিটা শোয়ের টিকিট যা ছিল, মানে শোয়ের টিকিট ছিল 1500 টাকা, সেখানে কিন্তু বাংলাদেশের টিকিটের প্রাইস অনেক কম, সেখানেও কিন্তু পুরো হাউসফুল গেছে। প্রথম দিনকে বাংলাদেশ থেকে পাঠান কালেকশন করেছিল 75 লক্ষ টাকা বাংলাদেশি মুদ্রা, তারপর দিন কালেকশন করেছিল 70 লক্ষ টাকা বাংলাদেশি মুদ্রা, তারপর দিন 24 লক্ষ টাকা, প্রথম 3 দিনে কালেকশন হয়েছিল 1,86,00,000 টাকা। এইটা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেমন ভারতবর্ষে আপনাদের রবিবার দিন ছুটি কিন্তু বাংলাদেশে শুক্রবার দিন ছুটি, সেই কারণে শুক্রবার দিন কালেকশনটা বেশি ছিল 75 লক্ষ টাকা। প্রথম 7 দিনে বাংলাদেশ থেকে পাঠান কালেকশন করেছিল 2,85,00,000 টাকা, পরের সপ্তাহে মানে দ্বিতীয় সপ্তাহে কালেকশন করেছিল 1,00,000,000 টাকা, টোটাল দ্বিতীয় সপ্তাহের শেষে কালেকশন দাঁড়িয়েছিল 3,85,00,000 টাকা, যেটাই আমি বলছি সেটা কিন্তু বাংলাদেশি মুদ্রায় মনে রাখবে। তৃতীয় সপ্তাহে বাংলাদেশ থেকে কালেকশন করেছিল 66,00,000 টাকা এবং তৃতীয় সপ্তাহের শেষে টোটাল হয়েছিল 4,16,00,000 টাকা। চতুর্থ সপ্তাহে মানে হচ্ছে আপনি বলতে পারেন যেটা গত সপ্তাহে কালেকশন করেছে হচ্ছে আপনার 42,00,000 টাকা, মানে হচ্ছে 4,58,00,000 টাকা বাংলাদেশ থেকে চতুর্থ সপ্তাহে পর্যন্ত কালেকশন করেছে, মানে গত বৃহস্পতিবার পর্যন্ত 4,58,00,000 টাকা বাংলাদেশ থেকে কালেকশন করেছে এবং শুক্র এবং শনিবার দিন যতক্ষণে কালেকশন করেছে 5,00,000 টাকা এবং 10,00,000 টাকা টোটাল হয়েছে, মানে আপনি বলতে পারেন শনিবার পর্যন্ত কালেকশন হয়েছে হচ্ছে 4,73,00,000 টাকা বাংলাদেশি মুদ্রায়। এই যে সংখ্যাটা এটা কিন্তু হয়তো মানে অ্যামাউন্টের বিচার করলে খুবই কম, কিন্তু এই যে পাঠান কেনা হয়েছিল 1,07,00,000 টাকা দিয়ে পাঠানের মানে বাংলাদেশের জন্য কেনা হয়েছিল, সেখানে ইতিমধ্যে 4,73,00,000 টাকা আপনার কালেকশন হয়ে গেছে, মানে 30 দিন হয়েছে, 28-30 দিন, 30 দিনে 4,73,00,000 টাকা কালেকশন হয়ে গেছে। পাঠানের প্রথম মানে হিন্দি ছবি যেটা বাংলাদেশে হিন্দি ভার্সন রিলিজ করেছে 1971 সালের আগে একমাত্র হিন্দি সিনেমা রিলিজ করতো, তারপর থেকে যবে থেকে বাংলাদেশ মানে হয়েছে বাংলাদেশ হিসেবে, তবে থেকেই কিন্তু আজ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমা বাংলাদেশে রিলিজ করেনি, প্রথম পাঠান রিলিজ করেছে, এরপর একে একে অনেক হিন্দি সিনেমা আস্তে আস্তে রিলিজ করবে। এর আগেও জয়া সিনেমা রিলিজ করেছে, সেটা ভারত আর বাংলাদেশের যৌথ প্রযোজনা যেটা একমাত্র তৈরি হয়েছে, সেইগুলি বাংলাদেশে রিলিজ করেছে, যাতে দুদেশেরই লোকরা কাজ করেছে, মানে কলা কৌশলীরা কাজ করেছে, সেই সব সিনেমাগুলি এর আগে বাংলাদেশে রিলিজ হয়েছে। তো 4,73,00,000 টাকা কালেকশনটা বিশাল, মানে বলতে পারে এটা সুপার হিটের উপর হয়ে গেছে। এছাড়া পাঠান তো অলরেডি আপনারা এটা জানেনই যে রাশিয়াতেও রিলিজ করেছে 3,000 স্ক্রিন, যেটা একটা বিগ মাইলস্টোন বলতে পারেন, কিন্তু আজ পর্যন্ত কোনো সিনেমা 3,000 স্ক্রিনে রাশিয়াতে রিলিজ করেনি। তো রাশিয়াতেও আমার যা ধারণা তাতে অন্তত 20-25 কোটি টাকা ইজি কালেকশন করতে পারবে রাশিয়া থেকে, যেভাবে মানে পাঠান বাংলাদেশে যেরকমভাবে চলেছে তাতে রাশিয়ার লোকরাও আমার ধারণা যে রাশিয়ার লোকরা পাঠানকে খুবভাবে অ্যাপ্রিসিয়েট করবে। এমনিতে তো পাঠান মানে ওভারসিজ থেকে 3,96,00,000 টাকা কালেকশন করেছে, তো এইখানে যে 4,73,00,000 টাকা সেটা যদি আপনি ইন্ডিয়ান মুদ্রাতে নিয়ে যান তো আপনার অ্যারাউন্ড হবে হয়তো 3,80,00,000 কি 85,00,000 টাকার কাছাকাছি হবে। তো 4 কোটি যদি হয়ে যায় বাংলাদেশে তাহলে সেখানে 400 কোটি টাকার একটা যে মানে ল্যান্ডমার্ক রিচ করে ফেলবে, কারণ আজ পর্যন্ত যত ভারতীয় সিনেমা বেরিয়েছে সমস্ত কোনো সিনেমায় আজ পর্যন্ত পাঠানের জায়গা আমরা 396 কোটি টাকা ওভারসিজ থেকে কালেকশন করতে পারেন, সেখানে যদি 400 কোটি টাকার যে একটা ল্যান্ডমার্ক বলতে পারেন সেটাকে রিচ করতে পারে সেটা বিশাল ব্যাপার। এছাড়া রাশিয়া তো রিলিজ করছে, তো আমার যে ধারণা তাহলে 430-435 কোটি টাকা তো ইজি পৌঁছে যাবে মানে ওভারসিজ থেকে কালেকশন। এছাড়া চায়নাতে এখনো বাকি আছে, হয়তো চায়নাতেও পাঠান রিলিজ করবে। তো দেখা যাক পাঠান কত দূর পর্যন্ত বিদেশে কালেকশন করতে পারে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।